এরপর প্রশ্ন হলো, ছোটবেলায় কারো গাছের ফল চুরি করে খেয়ে ফেলেছি, এখন কি করব? এই রোগের রোগী মনে বেশিরভাগ মানুষ। হাসির যে ভাবচক্কর তাতে মনে হচ্ছে সবাই আকামটা কম বেশ করা হয়েছে না? আল্লাহ তালা মাফ করুক ভাই, ছোটবেলায় উল্টাপাল্টা কাজ আসলেই বেশিরভাগ মানুষ দ্বারাই হয়। বিশেষ করে বাপ মার সাথে যে চুরি ডাকাতি, এটা তো মোটামুটি হালাল মনে করেই করি আমরা, তাই না? বাজার করতে 50 টাকা দিছে, 40 টাকা বাজার করে 10 টাকা পকেটে রেখে চুপচাপ মারে দিছি, তাই না? আচ্ছা ভাই, ছোটবেলায় যদি কারোর গাছের ফল খেয়েছেন আপনি, বিশেষ করে ছোটবেলায় বলতে একবারে ছোট জরুরি না, 17-18 বছর বয়স অনেক সময় কিশোর বয়সে তারুণ্যের শুরুর দিকে এসে এরকম উল্টাপাল্টা আমরা করি, এরকম যদি হয়, যার যার ফল খেয়েছেন, বেশিরভাগ চাচারটা খেয়েছেন, পাশের বাড়িরটা খেয়েছেন, আপনি জানেন, এরকম যদি হয় ওই লোক বেঁচে থাকলে যদি যায় বলেন যে চাচা মিয়া, ছোটবেলায় তো আসলে পাগলামি করে অনেক কাজ করছি, আপনার সুপারিটা নিয়ে বিক্রি করে দিছি, ডাবটা পেড়ে খেয়ে ফেলছি, হ্যাঁ অমুকটা করছি তমুকটা করছি, আপনি আল্লাহর হস্তে মাফ করে দেন, আর নাহলে আনুমানিক একটা মূল্য আমি পরিশোধ করতে চাই। মূল্য কেউই নিবে না, বলবে ঠিক আছে বাবা মাফ করে দিস। তাহলে এইভাবে মাফ চেয়ে আপনি মুক্ত হয়ে যেতে পারেন। আর যদি মনে হয় এত পরিমাণ আকাম কুকাম করছি সব মানুষ খুঁজে বাইর করা সম্ভব না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কি করবেন? তাহলে সেক্ষেত্রে আনুমানিক একটা ফিগার বের করবেন যে যত তসরুফ করছি সেটা কত হইতে পারে, সবারই খুঁজে খুঁজে বের করা সম্ভব না। আনুমানিক সব মিলে 10,000 টাকার হবে, 20,000 টাকার হবে, বা 200 টাকার হবে, বা 500 টাকার হবে, এক একজনের এক একটা ফিগার হয়তো অনুমান করে আমরা বের করতে পারবো। এই আনুমানিক ফিগারটা বের করার পর ওইটা কোনো গরিব মানুষকে দান করে দিবেন, এই উদ্দেশ্যে যে আল্লাহ যত মানুষের গাছের ফল টল খাইছি চুরিদারি করে, খুঁজে খুঁজে তো বের করতে পারবো না, আনুমানিক 2,000 টাকা 3,000 টাকা হবে, এটা আমি দান করলাম কোনো গরিবকে, তুমি এর সওয়াবটা ওই মালিকদেরকে দিয়ে দিও। তাদের নিয়তে আপনি কি করলেন? দান করে দিলেন। এভাবে ইনশাআল্লাহ আমরা এই দায় থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের দায় দানা থেকে মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আর যুব সমাজ নেশায় জুয়ায় আসক্ত, এর থেকে মুক্তির উপায় কি নিয়ে কিছু বলুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনভাবে সৃষ্টি করছেন, কোনো না কোনো কিছু তার ভেতর সে ধারণ করবেই, ভালো কিছু না দিলে সেটা খারাপ কিছুকে ধারণ করতে বাধ্য। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ একটা চমৎকার উপমা দিয়েছেন। তিনি বলেছেন যে মোবাইল ফোন দুই প্রকার, একটা হলো বাটনওয়ালা মোবাইল, ওই যে কম দামের গুলা, আর একটা হলো স্মার্টফোন। স্মার্টফোনের মধ্যে বিভিন্ন প্রোগ্রাম দেওয়া থাকে না, অ্যাপ স্টোর প্লে স্টোর থেকে নামায়া সেটা ব্যবহার করতে হয়, যেমন ক্যালকুলেটর আপনি পছন্দ অনুযায়ী নামায় নিতে পারেন, ঠিক না? আর কম দামের যে বাটনওয়ালা মোবাইল বলা হয়, সে মোবাইলগুলো কি হয়, সে মোবাইলগুলোতে যা দেওয়ার তা দেওয়া আছে, কোনো অ্যাপ স্টোর প্লে স্টোর থেকে নামানোর কিছু নাই। আল্লাহ তালা যত পশু পাখি সৃষ্টি করেছেন এগুলো সবগুলো হলো বাটনওয়ালা মোবাইলের মতো, আর মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন স্মার্টফোনের মতো করে। কিভাবে সেটা বুঝাই, অন্য প্রাণীকে যা দেওয়ার প্রোগ্রাম সব ইনস্টল করে আল্লাহ তালা দুনিয়াতে পাঠান, নতুন কোনো কিছু ইনস্টল সেখানে হবে না। আর মানুষকে আল্লাহ তালা ব্ল্যাঙ্ক রেখে দিয়েছেন, মূল জিনিস সব ঠিক আছে, ফিতরাত ঠিক আছে, এরপর তার মধ্যে আল্লাহ তালা প্লে স্টোর অ্যাপ স্টোরের মাধ্যমে ভালো কিছু চাইলে ভালো, খারাপ কিছু চাইলে খারাপ কিছু নামানোর সুযোগ রাখছেন। যেমন স্মার্টফোনে দামি মোবাইলগুলোতে আপনি চাইলে একটা খারাপ জিনিসও নামাইতে পারেন, চাইলে একটা ভালো জিনিসও, চাইলে কোরআনের অ্যাপও নামাইতে পারেন, চাইলে ফিল্মের অ্যাপও নামাইতে পারেন, অপশন আছে না নাই? মানুষকে আল্লাহ তালা এইভাবে তৈরি করেছেন। তো এই জন্য একটা হাঁস একটা মুরগি দেখবেন জন্মের পরে হাঁটা শুরু করে, মানুষ হাঁটতে পারে? মানুষকে শিখাই দিতে হয় মা বাপ, ঠিক না? একটা পশু পাখি জন্মের পর থেকে যা পারে সারা জীবন তাই পারে, এই জন্য তার কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অপশন নেই, কারণ হলো যা দেওয়ার সব কিছু আল্লাহ তালা বিল্ট ইন করে দিয়েছেন তার মধ্যে, নতুন কিছু ঢুকবে না, সারা জীবন হাঁস ডিম পারবে আর সাঁতার কাটবে, মুরগি সারা জীবন ডিম পারবে আর সোঁসো করে ঘুরবে আর খাবে, এটাই তার কাজ। এভাবে সব প্রাণীকে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করেছেন তার এই বিবেক তার এই বুদ্ধি এটা দিয়ে ব্যবহার করে সে আকাশে উঠতে পারে, পাতালেও নামতে পারে। এই জন্য মানুষের এটা যেহেতু ব্ল্যাঙ্ক, এই জন্য প্লে স্টোর থেকে ভালো কিছু নামানোর অপশন দিতে হবে। যুব সমাজ কেন নষ্ট হচ্ছে সেটার উত্তর দিতে গিয়ে এক উপমা পেশ করলাম, আজকাল আমাদের যুবকদের সামনে ভালো কোনো দৃষ্টান্ত নাই। তাদের সামনে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর নবীর দৃষ্টান্ত থাকতো, তার সিরাত তার জীবন ইতিহাস থাকতো, আবুবকর ওমর উসমান আলী আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে ওমর রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এই সমস্ত সাহাবী এবং মনীষীদের জীবনই থাকতো, যাদের জীবনে ত্যাগ আছে ভোগ নাই, যাদের জীবনে মানুষের কল্যাণে কাজ করার আদর্শ আছে, নিজের স্বার্থের পেছনে অন্ধ হওয়া নেই,
তাহলে সেক্ষেত্রে আমাদের তরুণরা আজ মাদকাসক্ত হতো না, তরুণরা আজ বকে যেত না, নষ্ট হতো না। ভালো প্রোগ্রাম যদি ইনস্টল করার অপশন ব্যবহার করা হতো, আজ আমাদের যুবকদের সামনে দেখানো হয় কি, কিভাবে অবৈধ সম্পর্ক গড়ে তুলবে, হারাম রিলেশন করবে, কিভাবে তথাকথিত প্রেমকে জয় করবে, অবৈধ প্রেম আবার জয়ের কি আছে, বাপমার বিরুদ্ধাচরণ করবে এবং সমাজের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে কিভাবে হারামের কাছে যাবে, সেই গল্প শোনানোর জন্য যখন যুবকদেরকে উস্কে দেওয়া হয় তখন তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না। ভাইরা আমার, যৌনতা, সেক্সুয়াল যে আকাঙ্ক্ষা, এটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দিয়ে রেখেছেন। মানুষ তো মানুষ, পশু পাখিরাও নির্দিষ্ট এই যে পৌঁছার পর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর অটোমেটিকলি তার ভিতরে যৌন চাহিদার উত্রায় আকাঙ্ক্ষা তৈরি হয়, যেটা প্রমোটেড বাই আল্লাহ তাআলা, ওটাকে কন্ট্রোল করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়। ইসলাম বলে নিয়ন্ত্রণ করো, আর সেকুলার সমাজ বলে না আরো উস্কাও, আর উস্কাবা একদিক দিয়ে, আরেক দিয়ে বলবা না যুবক দর্শন করা যাবে না, এফটিজিং করা যাবে না, ঠিক না বেঠিক? আপনি বিজ্ঞাপনের নাম দিয়া, আপনি নাটক সিনেমার নাম দিয়া, নোবেলের নাম দিয়া, বিভিন্ন নাম দিয়া যুবকদের চোখের জেনা করাইয়া তাদেরকে হারামের দিকে উস্কানি দিবেন, তাদেরকে আপনি তাদের মধ্যে যে যৌন চাহিদা এমনিতেই প্রমোটেড আছে সেটাকে আরো প্রমোশন করবেন, একটা সাইকেল এমনি দ্রুত গতিতে যাচ্ছে, পেছন থেকে আরো জোরে ধাক্কা দিবেন, তাহলে সেখান থেকে অ্যাক্সিডেন্ট হবে, ভালো কিছু হবে, যুবক ভালো কিছু পাবে না, যুবক ধ্বংসের দ্বারপ্রান্তে যাবে। এজন্য ইসলাম বলেছে জেনা তো দূরের কথা, জেনার কাছেও যেও না, বলা আত্মাক্রব জেনা, কারণ কাছাকাছি গেলে তুমি বাঁচতে পারবা না। আর যুব সমাজ বুকে যাওয়ার, নষ্টের পথে চলে যাওয়ার, বিপদগামী হয়ে যাওয়ার, স্বার্থান্ধ হয়ে যাওয়ার, মা বাবার অবাধ্য হয়ে যাওয়ার, ভদ্রতা শিষ্টাচার হারিয়ে যাওয়ার প্রধান কারণ হলো যুবকদের সামনে আজ কোনো ভালো আদর্শ দেয়া হচ্ছে না, তাদের সামনে শুধু ভোগের যে জীবন দর্শন সেটাকে উপস্থাপন করা হচ্ছে, কখনো 31st নাইটের নামে, কখনো আপনার তথাকথিত অবৈধ ভালোবাসার নামে, কখনো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে দিবসের নামে, এক এক সময় এক এক অকেশনে এক একভাবে যুবকদের আবেগকে পুঁজি করে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা তারা বিভিন্ন বিজনেসের পর বিজনেসে এবং ব্যবসার পশ্চা সাজায়, এগুলো দিয়ে তাদের আবেগের নাম দিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তারা যুবকদের ইমান নষ্ট করে, চেতনা নষ্ট করে। আমরা যত বেশি তাদের মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে পারবো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিতে পারবো, ভালো মানুষের আদর্শ দেখাতে পারবো, এই প্রোগ্রাম তাদের এই ব্ল্যাঙ্ক সেটের মধ্যে যত বেশি ইনস্টল করতে পারবো তত বেশি তাদের থেকে ভালো কিছু প্রকাশ হবে ইনশা আল্লাহ। যুব সমাজকে বাঁচাবার জন্য কোরআন হাদিসের ছায়া তলে আনার কোনো বিকল্প পথ খোলা নেই, আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজটি করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মানুষের বুকের দিকে অন্যজন তাকালে নাকি এলেম চলে যায়, এটা সত্য কিনা? ও, কারোর বুকের দিকে তাকাইলে তার এলেম চলে যায়? না ভাই, এরকম যদি হইতো তাহলে হুজুরদের বুকেতে কোনো এলেম থাকতো না। এই মঞ্চে, মিডিয়াতে, টেলিভিশনে যত মানুষের সামনে ওয়াজ করে বুকের জায়গাটাকেই পর্দা দিয়ে রাখে, এরকম কোনো কথা নাই ভাই যে বুকের দিকে তাকাইলে এলেম কালাম চলে যায়। তবে হ্যাঁ, বদনজর লাগে সেটা ভিন্ন বিষয়, কিন্তু বুকের দিকে তাকাইলে, চোখের দিকে তাকাইলে, মুখের দিকে তাকাইলে এটা হয়ে যায় সেটা হয়ে যায়, এগুলো আমাদের নিজেদের বানানোর কথা, কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা হয় নাই। হ্যাঁ, এটা ঠিক, মানুষের সামনে বক্ষ উন্মুক্ত করে রাখা এটা কোনো ভালো জিনিস না, বুক উন্মুক্ত করে রাখা এটা কোনো ভালো জিনিস না, এটা কোনো ভদ্র মানুষের পোশাক নয়। যদিও একজন পুরুষ অন্য পুরুষ অন্য পুরুষের বুকের দিকে তাকালে বা উন্মুক্ত বুক থাকলে সেটা সতর যেহেতু না, সতরের আওতা যেহেতু না, অতএব সেটার দিকে তাকালে কোনো গুনাহ হবে না, কিন্তু এটা খুলে রাখা এটা কোনো সুন্দর কাজ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শিষ্টাচার শিখিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিষ্টাচার শিখিয়েছেন, সেটার আলোকে বলা যায় যে বুক উন্মুক্ত করে রাখা, মানুষের সামনে প্রদর্শন করা প্রয়োজনে অপ্রয়োজনে, এটা প্রশংসনীয় বিষয় নয়।